নমস্কার বন্ধুরা, কুকিং বাই পাবলিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, চালতার আচার। তা চালতার আচারটা বন্ধুরা তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, চালু করা যাক আজকের ভিডিও। চালতার আচারের জন্য চালতাগুলোকে কেটে নিয়েছি ভালো করে। এই যে পেছনটা ছাড়িয়ে সামনে একটা পাতলা অংশ থাকে, সেটাকে তুলে নিয়েছি। এখানে নিয়েছি তেল, গোটা শুকনো লঙ্কা, মৌরি, জিরে, লবণ, হলুদ, পাঁচফোড়ন, আর এখানে 1 কিলো গুড়। তো বন্ধুরা, অনেকেই চালতার আচার করতে গেলে চালতাগুলোকে সেদ্ধ করে নেয়। তা সেদ্ধ করলে এর স্বাদ গুণ সবই বেরিয়ে যায়, তাতে কোনো টেস্ট থাকে না। এই চালতাগুলোকে আমি থেঁতো করে নেব, শিলের মধ্যে থেঁতো করে নিলে খুব সুন্দর, খুব টেস্টি হয় চালতার আচারটা। এই চালতাগুলোকে শিলের ওপর রেখে নোড়া দিয়ে থেঁতো করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম থেঁতো করতে হবে। এইভাবে সবগুলোকে থেঁতো করে নেব। সব চালতাগুলো থেঁতো করা হয়ে গেছে। এবার চালতার আচার তৈরি করব। চালতার আচারের জন্য মশলাটা তৈরি করে নেব। দুটো শুকনো লঙ্কা, মৌরি, জিরে একটু ভেজে নেব। আপনারা যদি একটু ঝালটা বেশি খান আচারের মধ্যে, একটু লঙ্কাটা বেশি দেবেন। ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলাটা শিলের মধ্যে বেটে নেব। কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, চালটা গুলো দিয়ে দেবো। একটু নাড়তে থাকবো কড়াইয়ের মধ্যে। একটু ভেজে নেব চালতাগুলোকে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর একটু অল্প করে হলুদ দেব কালারটা আসার জন্য। দিয়ে আরেকটু নেড়ে নেব। চালতাটা ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে, এবার আমি গুড় দিয়ে দেব। গুড় সব দেওয়া হয়ে গেছে, জল একটু দেব না। জল দিলে এটা প্রচন্ড জল বেরোবে, নুন দিয়ে আছে তো। গুড় দেবার পরেই জলটা বেরিয়ে গেছে, এই জলেতেই চালতাটা সেদ্ধ হয়ে যাবে। চালতার আচার রেডি হয়ে এসেছে, আর একটু শুকনো শুকনো হবে। কি বলছো? চালতার আচার হয়ে গেছে রেডি একদম। জলটা একদম মরে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। যে মশলাটা ভেজে রেখেছিলাম, মশলাটা আমি চালতার আচারের মধ্যে ছড়িয়ে দেবো।
দিয়ে একটু ভালো করে চালতার সঙ্গে মিক্স করে নেব। এই মশলাটা দিলে না খুব টেস্টি হয় আচারটা। হলুদ দিলে না? হলুদ দিত? হ্যাঁ রে, হলুদ দিত তো। তেল? তেল মশলা দিই? হ্যাঁ তেলও দিয়েছি আমি একটা থালার মধ্যে ঢেলে দেব। দাদা, ওই দাদা।